फ्रेंड्स वेलकम टू माय ब्लॉग सोसन ब्लॉग। आज के आमी एक फोन अनबॉक्स करते जाची, शेटा होच्छे पोको S3। तो ये मोबाइल टच के मैं अनबॉक्स करे देखाबो। ओके तो रेडी सेडी गो। तो मैं अनबॉक्स करे देखाना शुरू करछी। ए जे इम ऊपर साइड टिक टू टाइट टू नरम होले ভালো হতো, কিন্তু আমি এখন খুলছি এটাকে। খোলার সাথে সাথেই পেয়ে যাচ্ছি একটা পোকো পোকোর টাইপের, মানে পোকো লেখা আছে এটার ভিতর কিছু থাকার কথা, একটু দেখিনি, আমরা পরে দেখব এটা। তো এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে পোকো, এখানে লেখা আছে ওয়েলকাম টু দা পোকো পোকো ফ্যামিলি। তো ওয়েলকাম টু দা পোকো ফ্যামিলি। তো এটা আমরা পরে দেখি, ফোনটা একটু পরে দেখি আমরা। আমরা এখন দেখবো না, দেখি এর ভিতর আর কী কী আছে, ফোনটা আমরা একটু পরে দেখবো। তো এর ভিতর কী আছে দেখি আমরা। এর ভিতর আছে হচ্ছে চার্জার আর ক্যাবল, চার্জার আছে আর চার্জিং আর ক্যাবল। এটা হচ্ছে চার্জার, এটা কভার করা যায় না, ময়লা হয়ে যায়, ডার্টি হয়ে যাবে, তাই এটা কভার করা। আর এটা হচ্ছে ক্যাবল, এটা হচ্ছে চার্জিং এর ক্যাবল, দিস ইজ এ ক্যাবল। তো আমরা দেখে আসি, মানে বুক টাইপের জিনিসটার ভিতর কি আছে একটু দেখে আসি, যেটার উপর দিয়ে পোকো লেখা ছিল প্রথমেই। তো আমরা ওইটা দেখে আসবো এখন। এই যে পোকো লেখা উপর দিয়ে, এখন আমরা এটাকে খুলবো। তো এটা এখান দিয়ে উপর দিয়ে একটু টাইট করে লাগানো, তো আমি খুলছি এটাকে। তো ফাইনালি খুলে ফেললাম। তো উপর দিয়ে দেখা যাচ্ছে সিম ঢুকানোর, মানে সিম ঢুকানোর, এটা হচ্ছে সিম ঢুকানোর চিপটি। আর প্রথমেই বের হয়ে যাচ্ছে স্টিকার। এই যে এখানে, মানে পোকো এখন স্টিকারও দেওয়া শুরু করেছে। তো এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা স্টিকার। তো এখানে 7টা স্টিকার আছে। তো এগুলো ম্যানুয়াল। তো এর নিচে দেখি আর কি আছে, এগুলো হচ্ছে সেট আপ করার আর কি। এর ভিতরে একটা প্যাকেট আছে, এর ভিতরে দেখবো আমরা পরে কি আছে। তো ফাইনালি পাওয়া যাচ্ছে একটি কভার, ফ্রিতে পাওয়া যাচ্ছে, এটা ফ্রি কভার, ফ্রি পাওয়া যাচ্ছে, দেখুন ফ্রি কভার, ক্লিয়ার কভার, এটা হচ্ছে ক্লিয়ার কভার, ফ্রি পেয়েছি এই ক্লিয়ার কভারটা। তো দেখে আসবো ওই যে প্যাকেটটার ভিতরে আসলে কী ছিল। এই যে প্যাকেটটা নিয়ে চলে এসেছি, কী আছে এর ভিতরে একটু দেখা যাক, দেখা যাক। ও, এটা হেডফোনের কিছু একটা। তো এটা হেডফোনেরই কিছু একটা। তো এটার সাথে হেডফোন নেই, কারণ ওরা হেডফোন দেয় না। তো এটা হেডফোনেরই কিছু একটা। তো হেডফোনটা কিনা লাগবে বলেই দিলাম, হেডফোনটা কিনা লাগবে। তো আমরা চলে যাব মোবাইলের কাছে। এই যে দিস ইজ দ্য মোবাইল। তো আমরা এখন কভারটা অ্যাড করে নিব মোবাইলের মধ্যে, লাগিয়ে নিব। এই যে লাগিয়ে নিচ্ছি মোবাইলটাকে। এই যে এখান দিয়ে একটু বদলান হবে, কারণ কভারটা একটু ছোট সাইজের, তাই এখান দিয়ে লাগাতে হবে। এটা আমি অফ ক্যামেরা লাগিয়েছি। তো অফ ক্যামেরা লাগিয়ে আসি আমরা। তো অফ ক্যামেরা লাগিয়ে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে এটাকে দেখতে। অন করে দেখি কিরকম, ওয়াও, খুবই সুন্দর লাগছে, ছোট একটা ক্যামেরা আছে, ওয়াও। তো এটা খুবই সুন্দর, সো বিউটিফুল। দেখালাম, মোবাইলটা অন করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, তো পিছনে দেখো, এখানে ক্যামেরাটাও অনেক সুন্দর, ক্যামেরাটা আমার লাইন্স লেগেছে, নাইস লেগেছে, অনেক নাইস ক্যামেরাটা, তোমরা তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটা নাইস। তো এটা স্পেশাল মোমেন্ট হচ্ছে, নিচে দিয়ে সাউন্ড শোনা যায়। তোমরা তো জানোই সব ফোনে নিচে দিয়ে সাউন্ড শোনা যায়, কিন্তু এটা স্পেশাল মোমেন্ট, উপর দিয়েও দুটা সাউন্ড শোনার আছে ফোটা। আর হচ্ছে সিম ঢুকানোর, তোমরা তো দেখেইছো সিম ঢুকানোর জন্য চিপটি দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে হেডফোন লাগানো, হেডফোনটা আমি বলেই দিয়েছি কিনা লাগবে।
तो अभी देना और आगे बोले जाती सब्सक्राइब माय चैनल लाइक शेयर ओके बाय बाय।